হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য 11টি মোস্ট ইম্পর্টেন্ট হেলথ টিপস সুস্থ জীবনযাপন করতে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি দেখার জন্য হেডফোন অবশ্যই ব্যবহার করুন। কোন মহিলাদের খেলার ইচ্ছে থাকলেও তারা কাউকে কিছু বলতে পারে না? উত্তর, অল্প বয়সী মেয়েরা ভয়ে কাউকে কিছু বলতে পারে না, এবং বিধবা মহিলারা সম্মানের কথা চিন্তা করে কাউকে কিছু বলতে পারে না। কিভাবে বা কেমন করে মেয়েদের লাগালে তারা খুব খুশি হয়? উত্তর, ছেলেদের তুলনায় মেয়েরা একটু দেরিতে খুশি হয়, ফলে ছেলেরা যদি তাদের সঙ্গে ধীরে ধীরে এবং অনেক সময় পর্যন্ত খেলতে পারে তাহলে তারা খুশি হয়। একজন মেয়ে প্রথমবার কত সময় পর্যন্ত খেলে সন্তুষ্ট হয়? উত্তর, একটি সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী কুমারী মেয়েরা প্রথমবার 3 থেকে 4 মিনিট খেলা করে সন্তুষ্টি হয়ে থাকে। মেয়েদের কি খাওয়ালে মেয়েরা মিলন করার জন্য পাগল হয়ে যায়? মিশু ক্যাপসুল খাওয়ালে মেয়েরা মিলন করার জন্য পাগল হয়ে যায়। খেলার জন্য পাগল হয়ে যায় কোন ধরনের মেয়েরা? উত্তর, যে মেয়েরা খুব শান্ত এবং একাকিত্ব জীবন কাটায় তাদের শরীরে খেলার ইচ্ছা প্রচুর থাকে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মধু খেলে কি হয়? নিয়মিত সকালে খালি পেটে মধু খেলে লিভার পরিষ্কার থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একজন ভারতীয় দাম্পত্য 1 বছরে কতবার সম্পর্ক রাখে? একজন ভারতীয় দাম্পত্য 1 বছরে কমপক্ষে 80 বার সম্পর্ক রাখে। কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়? বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পুরো পৃথিবীতে কোন ফল মানুষ বেশি খায়, আঙ্গুর না আপেল? উত্তরটি জানা থাকলে কমেন্টে জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আননোন কিছু প্রশ্ন উত্তর জানার জন্য। কত বছর বয়সের পর মেয়েদের বুক ছোট হতে শুরু করে? মহিলাদের 40 বছর বয়সের পর থেকে বিভিন্ন হরমোনের নিষ্ক্রিয়তার কারণে বুক ছোট হতে শুরু করে। রাতে নয় সকালে রুটি খেলে কি হয়? সকালে রুটি খেলে মানব শরীরে এনার্জির পরিমাণ বৃদ্ধি হয় এবং কার্বোহাইড্রেটের ঘাটতির সমস্যা দূর হয়, যা শরীরকে ক্লান্তির হাত থেকে রক্ষা করে। কোন ভিটামিনের অভাব হলে মানুষ যুবক বয়সেই বৃদ্ধতে পরিণত হয়? মানুষের শরীরে ভিটামিন ই অভাব হলে মানুষের বয়স কম হলেও দেখে মনে হয় অনেকটা বয়স হয়ে গেছে। কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে? নিয়মিত চেরি খেলে মাথা ঠান্ডা থাকে। এছাড়া চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে। চায়ের সঙ্গে কি মিশিয়ে খেলে রাতে বাড়ির বউ কেঁদে ফেলবে? চায়ের সঙ্গে রসুনের রস মিশিয়ে খেলে। একটি বাঘের আয়ু কত বছর পর্যন্ত হয়ে থাকে? জঙ্গলে থাকাকালীন বাঘের গড় আয়ু 15 বছর ধরা হয়, তবে বন্দী অবস্থায় তা 22 বছর হয়ে থাকে, কারণ বন্দী অবস্থায় তারা নিয়মিত যত্নে এবং সময় মতো খাবার পায়, যার ফলে এদের আয়ু 5 থেকে 7 বছর বৃদ্ধি পায়। বিয়ের পূর্বে মেলামেশা করা মেয়েদের কোন জায়গা কালো হয়ে যায়? বিয়ের পূর্বে মেলামেশা করা মেয়েদের চোখের নিচে এবং ঠোঁট কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ আর কলা একসঙ্গে খেলে কি হয়? আসলে দুধ প্রোটিন সমৃদ্ধ খাবার, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আবার কলাও প্রোটিন সমৃদ্ধ খাবার, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এই দুটো খাবার একসঙ্গে খাওয়া উচিত নয়, কারণ বিশেষজ্ঞরা বলেছেন দুধ আর কলা একসঙ্গে খেলে আমাদের শরীরে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা দেখা দিতে পারে। তবে এই দুই ধরনের খাবার একসঙ্গে না খেয়ে আলাদাভাবে খাওয়া যেতে পারে, অর্থাৎ দুধ খাওয়ার কিছুক্ষণ পরে কলা খাওয়া যেতে পারে। মানব শরীরে কোথায় তেল লাগালে ঠোঁট ফাটে না? মানব দেহের কেন্দ্রবিন্দু হলো নাভি। প্রতিদিন নাভিতে তেল লাগালে ঠোঁট ফাটে না। মেয়েদের কোন জায়গাতে সবথেকে বেশি ঘাম হয়? আপনি জানলে হয়তো অবাক হবেন যে মেয়েদের পিঠে সবথেকে বেশি ঘাম হয়। কাঁচের বোতল মাটিতে পরিণত হতে কত বছর সময় লাগবে? 4 থেকে 5 হাজার বছর সময়ের প্রয়োজন হয় কাঁচের বোতল মাটিতে পরিণত হতে। কোন নদীর ইলিশ মাছ পুরো বিশ্ববিখ্যাত, পদ্মা না গঙ্গা? উত্তরটি জানা থাকলে কমেন্টে লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য। নতুন বিয়ের পর 1 মাসে মোট কতবার সম্পর্ক রাখা উচিত? নতুন বিয়ের পর দাম্পত্য জীবন খুশি রাখার জন্য 1 মাসে কমপক্ষে 10 থেকে 12 বার সম্পর্ক রাখা উচিত। পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফলের নাম কি? পুরো বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী ফল হলো কিউই ফ্রুট। এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ফলগুলির ওজন 40 থেকে 60 গ্রাম পর্যন্ত হয়, যা শরীরের যে কোনো রোগকে প্রতিরোধ করে। মানুষের মতোই কি অন্য পশুরাও হ্যান্ডেল মারে? হ্যাঁ, অবশ্যই মানুষের মতোই
বহু অন্য পশু আছে যারা হ্যান্ডেল মারে। মানুষের গায়ে প্রজাপতি বসে কেন এবং এর কারণ কি? অনেকে মনে করে প্রজাপতি গায়ে বসলে নতুন পোশাক পাবে, বা কেউ মনে করে এটি হলো বিবাহের সংকেত। কিন্তু এগুলো ভুল ধারণা। আসলে মানুষের ঘামে এবং রক্তে থাকা সোডিয়ামের গন্ধে প্রজাপতি আকর্ষিত হয়ে মানুষের গায়ে বসে। বিছানায় অনেকক্ষণ টিকে থাকার জন্য প্রতিদিন কি খাবেন? নিয়মিত আদা ও রসুন খেতে হবে, কারণ আদা ও রসুন মানব শরীরে হরমোনের পরিমাণ বৃদ্ধি করে। কমলালেবু খেলে মানব শরীরে কি হয়? কমলালেবু খেলে মানব শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কমলালেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায়। কোন বয়সী মেয়েরা সারাক্ষণ শুধু লাগানোর কথা ভাবে? একটি বিশ্বব্যাপী সার্ভের রিপোর্ট অনুযায়ী কুমারী মেয়ে যাদের বয়স 18 থেকে 24, বিবাহিত মহিলা যাদের বয়স 30 থেকে 40, দুপুরে বা রাতে খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমানো উচিত নয় কেন? বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার পরে ঘুমানো উচিত নয়, কারণ খাবার খাওয়ার পর ঘুমালে পাকস্থলীতে উৎপন্ন পাচক রস উপরের দিকে উঠে আসে, ফলে বুক জ্বালা হতে পারে, এমনকি পুরো হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।